হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আই হোপ সবার খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে সোমবার, সোমবার সকাল থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। অনেকদিন পর থেকে একটা র্যান্ডম ব্লগ করছি, আশা করি সবার ভালো লাগবে। আর এখন থেকে রেগুলার ব্লগ দেওয়া ট্রাই করব, সবাই পাশে থেকো, সাথে থেকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন 9:30 মতো বেজে গেছে। তো বারান্দায় এলেই না এই গাছগুলো দেখে খুব ভালো লাগে। তো অনেকটা নতুন গাছ এনেছি, একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এই গাছগুলোতে আগে আমি একটু জল স্প্রে করে দিচ্ছি, জল দিচ্ছি না শুধু স্প্রে করে দিচ্ছি, যাতে পাতাগুলোতে একটু সতেজ থাকে। আর এই গাছটাতে দেখো কত ফুল ধরেছে, দেখেই একদম মনটা ভরে যায় সকালবেলা। তো এখন ফ্রেশ হয়ে নেব, তো চলো আমি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে দেন সব পাশে কাজকর্ম, রান্না বান্না সব কিছু আছে, পরে আমার জন্য ওয়েট করছে সব কিছু, তো সব কিছু করতেই হবে। তো চলো আমি ফটাফট ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হয়ে নিলাম, চলে এসেছি কিচেনে। তো তোমরা তো জানোই এখন আমার কোনো কাজের মাসি নেই, যে কারণে অনেক সব কাজ মানে আমারই করতে হয়, বাসন মাজা, ঘর ঝাড়ু, যাবতীয় ঘরের যাবতীয় সব কাজ আমার করতে হয়। তো রাতেই বাসনগুলো সব মেজে রেখেছিলাম, এগুলো এখন আগে সেট করে নেই, তারপরে বাকি কাজকর্ম করতে হবে, না হলে এই জায়গাটা একদম ভরা থাকলে কোনো কাজ করা যায় না। তো ছেলের খিচুড়িটা সবার আগে বসিয়ে দেব। এখানে আমি একটু কুমড়ো, গাজর আর আলু কেটে নিচ্ছি। আর আমাদের জন্য লাঞ্চে আজকে সেরকম কোনো কিছুই রান্না করব না, যেহেতু গরম অনেক পড়েছে। একদম হালকা ফুলকা একদম ডাল, আলু ভর্তা আর ভাত, এটাই করব আজকে আমাদের জন্য লাঞ্চে। রাতেরটা রাতে দেখা যাবে, রাতে কি করব দেখি, চিকেন করব বা ডিম করব, রাতেরটা রাতে দেখা যাবে। তো সব কিছু এখন আমি কেটে কুটে গুছিয়ে নেব, তাহলে রান্না করতে খুব সহজ হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি রান্না করতে করতে কাটাকুটি করি, তাহলে সেখানে একদিকে মন থাকে রান্নার, একদিকে মন থাকে কাটাকুটির, তো রান্নাবান্নাও সেরকম অতটা তাড়াতাড়ি হয় না, আর সব কাজ একদম মেসি হয়ে যায়। যে কারণে আমি সবসময় ট্রাই করি আগে কেটে বেটে সব রেডি করে দেন রান্না করা শুরু করতে। তো এখানে ডালও শেষ হয়ে গেছিলো, ডালটা একটু ভরে নিলাম। তো এখন ছেলের খিচুড়ির ডাল চাল সব কিছু ভালো করে ধুয়ে নেব এখন আমি। তোমাদের ঘরে যাদের বাচ্চা আছে তারা তোমরা এই খিচুড়িটা ট্রাই করতে পারো, খুবই হেলদি। এখানে আমি মসুরির ডাল আর গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এখানে আমি দিচ্ছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো আর সব রকমের ভেজিটেবল যেটা তোমার বেবি শ্যুট করে বডিতে, বা যেটা তোমার বেবি পছন্দ করে ঘরে যেটা অ্যাভেলেবল থাকে সেটা, আর অনেকটা পরিমাণে ঘি দিয়ে কুকারে 3 থেকে 4টা সিটি দিলেই কিন্তু একদম খিচুড়িটা রেডি হয়ে যায়। তো এখানে আমি আলু ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর ডালের জন্য এখানে খিচুড়িটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, এখানে চা হচ্ছে, আর আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে ব্রেড আর জ্যাম। তো আমার কাছে ম্যাঙ্গো জ্যামটা খুব ভালো লাগে, যে কারণে আমি কিষাণের এই ম্যাঙ্গো জ্যামটাই খেয়ে থাকি। লাল রঙের যেটা মিক্স ফ্রুট জ্যাম ওটা আমার একদমই ভালো লাগে না, শুধু এই ম্যাঙ্গো জ্যামটাই ভালো লাগে।
তো চলো এখন আমি আমার ব্রেকফাস্টটা করব, আগে রেডি করে নিই। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, সকাল সকালই দেখো ঠান্ডা জল খাচ্ছি। হ্যাঁ জানি এটা ভালো না, কিন্তু অনেকটা কাজ করেছি সকাল থেকে, উঠেই তো খুব একদম মানে থেকে গেছিলাম আর কি, হরান হয়ে গেছিলাম, তো একটু গলা পিপাসা লাগে, গলা শুকিয়ে যায়, তো ঠান্ডা জলটা খেলেই খুব ভালো লাগে। তো এখন আমি আমার ব্রেকফাস্টটা শেষ করে দেন ছেলেকে খাওয়াবো, ও উঠে গেছে। ওকে খাওয়াতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়, ও মুখে নিয়ে বসে থাকে, তো যেই কারণে ওকে একটু সময় দিয়ে আমি খাওয়াই। সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন 2টোর মতো বেজে গেছে, আমি আমার লাঞ্চ নিয়ে বসেছি, ভাত ডাল আলু ভর্তা। তো খাওয়া দাওয়া করে অনেকটা বাসন জমে গেছিলো যেগুলোকে এখন ধুতে হবে, কারণ জমিয়ে রাখলে সে আলসেমি লেগে যাবে, আবার সে রাতেও জমবে, যে কারণে সাথেটা সাথে ধুয়ে নিলেই খুব ভালো হয়ে যায়। তো সেই বাসনগুলো এখন আমি ধুয়ে নেব, যেগুলো সব দুপুরের খাওয়া দাওয়ার বাসন, তারপর বাকি কাজকর্ম আরও বাকি আছে সেগুলোও করতে হবে। তো বাসন টাসন ধুয়ে চলে এলাম এখন বিছানা গুছোতে। বিছানা গুছোতে অনেক মানে গুছিয়েছি তো সকালেই, কিন্তু এখন যেহেতু ঝাড়ু লাগাবো তো আমি সেই জন্য ভাবলাম বিছানাটাও একটু ঝেড়ে নিই, তাহলে বিছানার ময়লাগুলো নিচে পড়লে সেটা ঝাড়ি লাগিয়ে মানে হয়ে যাবে। তো এর জন্য আমি এখন বিছানাটা ঝেড়ে ঘরটা ভালো করে ঝেড়ে নেব। আর এখন 3:30টার মতো বেজে গেছে, তো এখন ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে তারপর আমি লাস্টে চান টান করে একদম সন্ধ্যাবাতি দেবো। সকালে একবার আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে চুল টুল ভিজাই নি, শুধু বডিতে জল ঢেলে এমনি ফ্রেশ হয়ে নিই সকালে আগেই, তো এখন একবারে ভালো করে চান টান করে নেব। এখানে কালকে কাপড় চোপড় ধুয়েছিলাম সেগুলোও সব শুকিয়ে গেছে, সেগুলোকেই নিয়ে যাচ্ছি। এখন আর ভাঁজ করতে পারবো না, কিন্তু এখন নিয়ে যেয়ে রেখে দেবো, একটু মেঘলা মেঘলা ওয়েদার, কখন বৃষ্টি এসে পড়বে তার কোনো ঠিক নেই, যে কারণে কাপড় চোপড়গুলো নিয়ে যাচ্ছি। আর এই যে ইনডোর প্ল্যান্টগুলোতে সকালে আর স্প্রে করা হয়নি, এখানে আমি অনেকগুলো ইনডোর প্ল্যান্ট রেখেছি যেগুলোকে স্প্রে করলে পাতাগুলো খুব সতেজ থাকে আর গ্রিন গ্রিন থাকে, দেখতেও খুব ভালো লাগে। আর বাইরের গাছগুলোতে এখন ভালো করে জল দিয়ে দেবো, সকালে শুধু স্প্রে করেছিলাম। তো দেখো সকাল 9:30 থেকে এখন 4:30 বেজে গেছে বিকালের, তো কত কাজকর্ম থাকে আমাদের হাউসওয়াইফদের, মানে কাজ করেও শেষ করা যায় না। তো সারাদিনের কাজকর্মের ব্লগ তোমাদের সাথে অল্প অল্প করে একটু করে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই পাশে থেকো, এখন থেকে রেগুলার ব্লগ আপলোড করব, আর যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।